তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো তোমরা দেখছো কার্তিক এডিটিং স্টুডিও তো আমি তোমাদের জন্য আবার ডিজে স্ট্যাটাস নিয়ে চেয়ে এলাম তো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা এই ট্যাটাসটি কীভাবে বানাবে তো তোমরা প্রথমে চলে যাবে এই লাইট মোশনে তো ইল্যাড মোশনে যাওয়ার পর তোমরা এখানে প্রজেক্ট অপশানে ক্লিক করবে প্রজেক্ট অপশানে ক্লিক করার পর তোমাদের আমার ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা এক্সএমএল ফাইলটা সংটা ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে তো প্রথমে তোমাদের প্রজেক্টের নাম থাকবে শুন বলে তো এরকম একটা নাম থাকবে তোমাদের প্রজেক্টে তো তোমরা ক্লিক করে নেবে তো ক্লিক করার পর তোমরা একটু উপরের দিকে তুলে নেবে তো তোমরা ওই যে ইফেক্টগুলি দেখতে পাচ্ছ তো ইফেক্টগুলো তোমাদের ফটো অ্যাড করতে হবে তো তোমরা ইভেক্টটি ক্লিক করবে ক্লিক করার পর এখানে কালার ফিল্ড অপশানে চলে যাবে তো তোমরা এই অপশানটায় চলে যাবে তো এখানে চলে যাবে তো তোমরা তোমাদের ফটো সিলেক্ট করে নেবে তো ফটো ফটো সিলেক্ট করার পর তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে তো তোমরা সাইডে টাচ করে ব্যাকে চলে আসবে তারপরের ইভেটটি তোমরা এভাবেই ফটো বসে নিবে কালারফিল অপশানে চলে যাবে তো তোমরা এখানে যাবে এখানে চলে আসবে তো তোমরা তোমাদের ফটো সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে তোমরা সাইডে টাচ করে ব্যাক করে দেবে তো তোমরা এভাবেই পুরোটা বসে নেবে তো বন্ধুরা ভিডিওটা নয়তো লম্বা হয়ে যাবে তো আমি একটু স্কিপ করে দিচ্ছি তো বন্ধুরা আমাদের পুরোপুরিভাবে ফটো বসানো হয়ে গেছে তো তোমরা আমি যেভাবে দেখালাম তোমরা ওইভাবে বসিয়ে নেবে তো বন্ধুরা তোমরা যে গানটি ডাউনলোড করবে তো গানটি তোমাদের কোন ফাইলে থাকবে বা কোথায় থাকবে তো তোমরা পিলাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা এখানে অডিওই চলে যাবে তো অডিও যাওয়ার পর তোমরা এখানে এই অপশনটি ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তোমরা এখানে এই অপশনটি ক্লিক করবে তো তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করে তোমাদের গানটি এইখানে থাকবে তো তোমরা প্লাস আইকনে ক্লিক করে তোমরা প্রজেক্টে গানটি অ্যাড করে নেবে তো বন্ধুরা আমার অলরেডি অ্যাড করা আছে তো আমি ব্যাকে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করবে তো উপরে সেটিংয়ের কাছে কোনো এর অপশনটি ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তোমরা এখানে ভিডিও সিলেক্ট করে তোমরা এখানে এক্সপোর্ট করে নেবে তো এক্সপোর্ট করার পর তোমাদের সামনে সেভ অপশান আসবে তো তোমরা সেভ অপশানে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাঁচ থেকে বেদাইকানটি অল করে দেবে এই চ্যানেলে প্রতিদিন সকালে এলাড মেশিনে ডিজে টেটাস ভিডিও আসতে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হবে